ব্যাপার বলে তো লজেন্স দাদা, তোমাকে আজ এত খুশি খুশি দেখাচ্ছে। সে তো দেখাবেই রে। জানিস তো ভূতু, হেড স্যার ঠিক করেছেন, এবার আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস খুব বড় করে উদযাপন করা হবে। উমা, তাই নাকি? এটা তো সত্যি খুব খুশির খবর। আর তাই তো হেড স্যার ঠিক করেছেন, এবার একজন গুণী মানুষকে স্কুলের পক্ষ থেকে সম্বর্ধনা দেবেন, আর সেই ব্যাপারে কথা বলার জন্যই আজ হেড স্যার আমাকে ডেকেছিলেন। তা কাকে সম্বর্ধনা দেওয়া হবে শুনি? এবার সম্বর্ধনা দেওয়া হবে বিখ্যাত শিশু সাহিত্যিক বারিন বারুই মশাইকে। বারিন বারুই মশাই, মানে যার লেখা গল্পের বই তুমি আমাকে পড়তে দিয়েছিলে? হ্যাঁ রে ভূতু। ওনার লেখা পড়ে তো আমি খুব মজা পেয়েছিলাম। কি সুন্দর গল্প লিখেন উনি। তুমি কিন্তু একটা কাজ ঠিক করনি লজেন্স দাদা। আমি আবার কি ঠিক করিনি রে ভূতু? ওই যে আমি তোমাকে বলেছিলাম না, বারিন বারুই মশাইয়ের লেখা আরো গল্পের বই আমাকে দিতে, তুমি তো আর দিলেই না। অনেক খুঁজেছি রে কিন্তু পাইনি। এমনকি বাবা শহরেও গেছিলেন বারিন বারুই মশাইয়ের লেখা বইয়ের খোঁজে, কিন্তু বারিন বাবুর ওই একটাই বই আছে, ছোটদের গল্পমালা। ছোটদের গল্পমালা বইটা কিন্তু আমিও পড়েছি লজেন্স দাদা, খুব মজার গল্পের বই। আমিও পড়েছি। তুইও পড়েছিস গাব্বু? কেন, আমি পড়তে পারি না বুঝি? না, তাহলে ছোটদের গল্পমালা থেকে একটা গল্পের নাম বলতো দেখি। ও নাম, ওই তো আরে পেটে আসছে, মুখে আসছে না, বলছি। থাক, তোকে গল্পের নাম পেট থেকে আর কষ্ট করে মুখে আনতে হবে না। হবে না কেন শুনি? বারে, তাহলে তোর পেটটা তো খালি হয়ে যাবে, তারপর আবার এক্ষুনি খিদে পেয়ে যাবে, এখানে তোর জন্য কোথায় খাবার পাবো বল? ও, আমার বুঝি সবসময় শুধু খিদেই পায় তাই না? এসারকে গাব্বু, তোর এবার চুপ করতে দেখি। লজেন্স দাদা, তারপর হেড স্যারের ঘরে কি কথা হলো? আমি হেড স্যারকে বললাম, স্যার আমি বলছিলাম কি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ছোটরা একবার বারিন বাবুর বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ যাও তোমরা, উনি একজন বিখ্যাত শিশু সাহিত্যিক, তাই আমার তো মনে হয় তোমাদের মতন ছোট ছোট ছেলে মেয়েদের দেখলে উনি খুশিই হবেন। দাঁড়াও তোমরা, আমি ঠিকানাটা তোমাদের লিখে দিচ্ছি। এই নাও লজেন্স, এই কাগজে ঠিকানাটা লিখে দিলাম, এই নাও। 3 নম্বর নরেশচন্দ্র লেন। বারিন বাবুর বাড়িতে আমিও তোমাদের সাথে যাব লজেন্স দাদা। তুই গিয়ে কি করবি রে ভূতু? বারে, আমাকে জানতে হবে না? এত ভালো একটা গল্পের বই লেখার পর বারিন বাবু আর কেন ছোটদের জন্য গল্পের বই লিখলেন না? লেটার বক্সে লেখা আছে বারিন বারুই, 3 নম্বর নরেশচন্দ্র লেন। কিন্তু এখন দেখো উনি বাড়িতে আছেন কিনা। দাঁড়া দেখছি। বারিন বাবু, বারিন বাবু বাড়ি আছেন? এত আস্তে আস্তে থাকলে হবে না, দেখো আমি যাচ্ছি। বারিন বাবু, ও বারিন বাবু, বাড়ি আছে? কি ব্যাপার এই সকাল আমাকে এত ডাকা ডাকি কিসের? আমরা আপনার সাথে দেখা করতে এসেছি বারিন বাবু। কেন বলো দেখি? আসলে এবারে আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আপনাকে সম্বর্ধনা দেওয়া হবে, সেই ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলতে এসেছি। পরে হেড স্যার নিজেও আসবেন আপনাকে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ করতে। না, ওই সব সম্বর্ধনা আমার কিছু চাই না, জানো না আমি আরো সব লেখালেখি করি না। না না না, মানে আপনি আর নতুন করে কোনো গল্প লিখছেন না? বললাম তো না, এক কথা আর কতবার বলতে হবে শুনি। লজেন্স দাদা, কেন লেখেন না জিজ্ঞেস করো। কেন আর আপনি লিখছেন না বারিন বাবু? কারণ ওই সব সাহিত্য রচনা আমার আর ভালো লাগে না, আমি এখন ব্যবসা করব, বুঝেছ? ব্যবসা। এসব লেখালেখি করে কিচ্ছু হবে না, আমি তো ঠিকই করে ফেলেছি, এই শহর ছেড়েও চলে যাব। এখন তোমরা যাও দেখি, যত সবটক ঝামেলা, যাও। এবার আমি হেড স্যারকে গিয়ে কি বলবো? যা সত্যি তাই বলবে, কিন্তু এত বড় একজন সাহিত্যিক হয়েও উনি আমাদের সাথে ওরকম ব্যবহার কেন করলেন বুঝতে পারলাম না, তাই না রে ভূতু?
আর সবচেয়ে বড় ব্যাপার লক্ষ্য করলি ভূতু, যেই ওনাকে প্রশ্ন করলাম উনি আর কেন এখন গল্প লেখেন না, প্রশ্নটা শুনেই সঙ্গে সঙ্গে কেমন রেগে গেলেন। সেটা তো আমিও ভাবছি গো লজেন্সদাদা, একটা সামান্য প্রশ্ন শুনে উনি এত রেগে গেলেন কেন? কি এমন ঘটনা লুকিয়ে আছে ওই প্রশ্নের পিছনে? তুই কি এর মধ্যে কোন রকম রহস্যের গন্ধ পাচ্ছিস ভূতু? আর সেই রহস্যের সমাধান আমাকেই করতে হবে, আমাকেই। আর তার জন্য আজ রাতেই আমাকে বারিন বাবুর বাড়িতে আরেকবার যেতে হবে। এবার ম্যাজিক করে বারিন বাবুকে আমার বসে আনতে হবে, যাতে উনি আসল সত্যিটা আমাকে বলেন। ফুসফুস লেমন জুস। বারিন বাবু, ও বারিন বাবু, আপনি কেন এখন আর গল্প লেখেন না? আমি তো আর লিখতে পারি না। কি বলছেন, গল্পমালা নামে ছোটদের জন্য অত ভালো একটা বই তো আপনি লিখেছেন। না, আমি লিখিনি, আমি লিখতে পারি না। তাহলে ছোটদের গল্পমালা বইটা কে লিখেছেন? গল্পমালা আমার গুরুদেবের লেখা। কে আপনার গুরুদেব? গজেন্দ্র চট্টরাজ। আমি লিখিনি, আমি লিখিনি, আমি আর লিখব না। কেন লিখবেন না বারিন বাবু? আমার গুরুদেবের নিষেধ আছে, আমি আর লিখব না, আমি আর লিখব না, আমি আর লিখব না, আমি আর লিখব না। কিন্তু এই গজেন্দ্র চট্টরাজ লোকটা আসলে কে? এমন লেখকের নাম তো আমরা আগে কখনো শুনিনি। চল তো একবার বৈদাদুর কাছে দেখি, বৈদাদু গজেন্দ্র চট্টরাজের ব্যাপারে আমাদের কিছু বলতে পারেন কিনা। শোনো, গজেন্দ্র চট্টরাজ একজন বিখ্যাত মানুষ, এক সময় বেশ কিছু লেখালেখিও করেছেন। অবশ্যই সে অনেক কাল আগেকার কথা। উনি কি এখনো বেঁচে আছেন বৈদাদু? তা তো বলতে পারবো না, তবে বেঁচে থাকলেও এখন ওনার অনেক বয়স হয়েছে। আচ্ছা, গজেন্দ্র চট্টরাজ মশাই এখন কোথায় থাকেন জানো? কোথায় থাকেন? দাঁড়া দাঁড়া, দেখি তোদের এই ব্যাপারে সাহায্য করতে পারি কিনা। এই তো পেয়েছি। গজেন্দ্রবাবু নীলগঞ্জ বলে একটা জায়গায় থাকতেন, কিন্তু এখন সেখানে আছেন কি না সেটা ঠিক বলতে পারবো না। নীলগঞ্জ? নীলগঞ্জ কোথায় গো বৈদাদু? আমাদের ফুলপাহাড়ি থেকে অনেকটাই দূরে, দক্ষিণ দিকে। যেতে গেলে ভরসা বলতে শুধু ওই ট্রেন। মানে? মানে আমাদের ফুলপাহাড়ি থেকে একটা ট্রেনই নীলগঞ্জে যায়। নীলগঞ্জ, তার মানে গজেন্দ্রবাবুর সাথে দেখা করতে গেলে আমাদের ট্রেনে করে নীলগঞ্জে যেতে হবে। নীলগঞ্জে তো চলে এলাম, এবার গজেন্দ্রবাবুর বাড়িটা আমাদের খুঁজে বের করতে হবে। কাকু, গজেন্দ্র চট্টরাজ মশাইয়ের বাড়িটা কোথায় জানেন? গজেন্দ্র চট্টরাজ মানে যিনি আগে লেখালেখি করতেন? হ্যাঁ কাকু। ও, তোমরাও বুঝি ওনার ব্যাপারে আরো খোঁজ খবর নিতে এসেছো? কিন্তু আপনি তা জানলেন কি করে? আরে বাবা, প্রায়ই তো দেখি শহর থেকে কত লোক এসে ছবি টবি তুলে নিয়ে যায়, তাই অনুমান করে বললাম আর কি। যাও যাও, তোমরাও যাও। এই তো এই রাস্তা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানেই গজেন্দ্র চট্টরাজ মশাইয়ের বাড়ি। ধন্যবাদ কাকু। গজেন্দ্র বাবুর সাথে দেখা করতে যাচ্ছে, যাও না, যাও, গেলেই বুঝতে পারবে, যাও। রাস্তার শেষের বাড়ি বলতে তো এটাই, তার মানে এটাই গজেন্দ্র বাবুর বাড়ি। হ্যাঁ চলো আমরা ভিতরে যাই। ওরে বাবারে, এ তো দেখে কেমন ভুতুরে বাড়ি বলে মনে হচ্ছে। কোনো ভয় নেই গাব্বু, চল আমার সাথে। গজেন্দ্র বাবু,
গজেন্দ্র বাবু, আপনি কোথায়? গজেন্দ্র বাবু, গজেন্দ্র বাবু, না কোনো ঘরেই তো গজেন্দ্র বাবুকে দেখতে পাচ্ছি না। তাহলে উনি কোথায় গেলেন? তাহলে এবার কি করবি রে ভূতু? ওই দেখ ভূতু, আরো একটা ঘর। কি ব্যাপার বলতো লজেন্দাদা, এই বাড়ির বাকি সব ঘর খোলা, কিন্তু ওই ঘরটার দরজা বন্ধ কেন? তার মানে কি ওই ঘরেই গজেন্দ্র বাবু আছে? চলো তো গিয়ে দেখি। গজেন্দ্র বাবু, গজেন্দ্র বাবু, দরজা খুলুন, আমরা আপনার সাথে দেখা করতে এসেছি। গজেন্দ্র বাবু, না ভেতর থেকে তো কেউ কোনো সাড়াই দিচ্ছে না রে। কিন্তু আমাকে যে এই ঘরে ঢুকতেই হবে। কিন্তু ঘরের দরজা তো ভিতর থেকে বন্ধ করা, ঢুকবি কি করে? ম্যাজিক করে। বন্ধ দরজা, তুমি খুলে যাও তো প্লিজ, 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 প্লিজ। তোমরা এখানেই অপেক্ষা করো লজেন্স দাদা, আমি ভিতরে গিয়ে দেখে আসছি ব্যাপারটা আসলে কি। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তুই যা, আমরা এখানেই তোর জন্য অপেক্ষা করে থাকবো। বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। কে তুই? নিজের প্রাণের মায়া ছেড়ে এই ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলি কি করে? আমি তো ভূতু, আমি ম্যাজিক করে সব পারি। সে তো বুঝতেই পারছি, তুই সাধারণ কেউ নস। বল, বল কি চাই, কেন এসেছিস এখানে? তার আগে তুমি বলো, তুমি এই ঘরে এইভাবে একা দরজা বন্ধ করে বসে আছো কেন গজেন্দ্র দাদু? তুই তুই আমাকে দাদু বললি? তাহলে তো আমি আর তোকে ভয় দেখাতে পারবো না। কেন পারবে না দাদু? বারে দাদু কি কখনো নাতনিকে ভয় দেখাতে পারে? তুমি বুঝি নাতি নাতনিদের খুব ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি তো, জানিস যখন বেঁচে ছিলাম তখন ছোটদের কত ভালোবাসতাম। মানে তুমি এখন আর? না, আমি আর বেঁচে নেই, ভূত হয়ে গেছি। কিন্তু ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না, কারণ নাতি নাতনিদের আমি খুব ভালোবাসি। দাঁড়াও তাহলে, তোমার জন্য আরো নাতি নাতনিদের নিয়ে আসছি। তোমরা ভিতরে এসো লজেন্স দাদা। না 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 না, আমি যাব না। আহ গাব্বু, ভূতু যখন ভিতরে যেতে বলছে তখন আবার ভয় কিসের? চল ভিতরে। ও, তার মানে তোরা আমার কাছে জানতে এসেছিস মারিন কেন আমার ভয়ে লেখা ছেড়ে দিল, তাই তো? হ্যাঁ, বারিন বাবু তাই তো বললেন। আপনি নাকি বারিন বাবুকে লিখতে নিষেধ করেছেন, ওনাকে ভয় দেখিয়েছেন। বারিন আমার লেখক হলো কবে শুনি? জানিস বারিনের বাবা এক সময় আমার বাড়িতেই কাজ করত, আমি বারিনকে লেখাপড়া শিখিয়ে শহরে পাঠিয়েছি চাকরি করতে। তারপর আমার খুব শরীর খারাপ হলো, আমি বারিনকে ডেকে পাঠাই। তুই তুই এসেছিস, এসেছিস বারিন? আমার হাতে আর বেশি সময় নেই রে, দেখ দেখ ওই বুক সেলফে ছোটদের জন্য আমার লেখা বেশ কিছু গল্পের পাণ্ডুলিপি আছে। আমার আমার শেষ ইচ্ছে তুই ওই গল্পগুলো ছাপিয়ে একটা একটা বই বের কর, আর বইটার নাম রাখিস কি নাম রাখবো গজেন্দ্র বাবু? নাম রাখিস ছোটদের গল্পমালা, বুঝলি? তারপর কি হলো দাদু? তারপর আর কি, বারিনের মাথায় দুষ্টু বুদ্ধি খেললো,
ও আমার গল্পগুলোকে নিজের নাম দিয়ে ছাপালো। হু হু করে সব বই বিক্রি হয়ে গেল। চারিদিকে ওর নাম ছড়িয়ে পড়ল। সবাই ওকে ফোন করে বলতে লাগলো, বারিন বাবু, এবার কিন্তু আমাদের জন্য একটা বই লিখতেই হবে, যত টাকা চাই তত টাকাই দেব। তা কত টাকা দেবেন শুনি? 5 লাখ। ঠিক আছে, আমরা আপনাকে 20 লক্ষ টাকা দেব। এবার কিন্তু আমাদের জন্য লেখা চাই। খজেন্দ্র বাবু তো মরে গিয়ে দেখছি আমাকে একেবারে বড় লোক করে গেলেন। একেই বলে পরিশ্রম করে একজন আর তার লাভ তোলে অন্যজন। এইভাবে বারিনীর লোভ দিন দিন বাড়তে দেখে একদিন আমি ওকে রাতে ভয় দেখিয়ে বললাম, ঘুম থেকে ওঠ বারিন, ওঠ। একি গজেন্দ্র বাবু, আপনি? হ্যাঁ, আমি আর নেই, কিন্তু তোর জন্য আমি তো মরেও শান্তি পেলাম না। ছি, যেই আমি তোকে পড়াশুনো শিখিয়ে বড় করলাম সেই আমাকেই তুই ঠকালি, আমার লেখাকে নিজের নামে ছাপালি। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন গজেন্দ্র বাবু, আমাকে ক্ষমা করে দিন। শোন, ক্ষমা তোকে একটা শর্তেই করতে পারি। আমি আপনার সব শর্তে রাজি। বলুন বলুন কি করতে হবে আমাকে। তুই আর কখনো লিখবি না, আর যদি লিখিস আমি তোর ঘর মটকে দেব। ছি, আমি মরে গেছি দেখে আমার লেখা পাণ্ডুলিপিগুলো তোর বাড়িতে নিয়ে এসেছিস নিজের নামে ছাপাবি বলে? ছি ছি বারিন ছি। না না, এই পাণ্ডুলিপি আমার আর লাগবে না, আপনি এইসব নিয়ে যান। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কখনো লিখবো না, কখনো না, কখনো না। বেশ, কথাটা যেন মনে থাকে, লিখলেই কিন্তু একেবারে ঘর মটকে দেব। তারপর আমি ম্যাজিক করে আমার সব পাণ্ডুলিপি এখানে নিয়ে আসি। কোথায় সেই পাণ্ডুলিপি দাদু? ওই যে, ওই দেখ। সবই তো শুনলি তোরা, এবার বল আমি কি কোনো অন্যায় করেছি? না দাদু, তুমি কোনো অন্যায় করনি। এবার আমাদের একটা ইচ্ছের কথা শোনো। বল, কি ইচ্ছে তোদের? আমাদের ইচ্ছে তোমার সব লেখা গল্পগুলো বই আকারে বের করার, আর তাতে লেখা থাকবে তোমার নাম, গজেন্দ্র চট্টরাজ। সত্যি বলছিস ভূতু? এই ভূতু কখনো মিথ্যে কথা বলে না দাদু। কিন্তু এত পাণ্ডুলিপি তুই নিয়ে যাবি কি করে? দাদু, তুমি ভূত হতে পারো, কিন্তু ভুলে যেও না আমি ভূতু। তুমি যেমন ম্যাজিক করে পাণ্ডুলিপি গুলো এখানে নিয়ে এসেছো, তেমনি আমিও ম্যাজিক করে পাণ্ডুলিপি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবি ভূতু? তাহলে এই দেখো আমার ম্যাজিক। এবার এই সব পাণ্ডুলিপি তোমার মধ্যে ভরে ফেলো তো, প্লিজ 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 প্লিজ। সত্যি ভূতু,
তোর ম্যাজিকের কোনো তুলনা হয় না। তাহলে এবার আমরা আসি দাদু। সাবধানে সাবধানে যাস। কিরে ভূতু, তোর ম্যাজিক ট্রাঙ্ক তো দেখছি আমাদের সাথে সাথে উড়ে উড়ে যাচ্ছে। সবই ভূতুর ম্যাজিকের কামাল, বুঝলে রাজেশ দাদা? এই তো তোরা সব এসে গেছিস। জানিস আজ কি হয়েছে রজেন্স? কি হয়েছে বই দাদু? সকালে উঠে দেখি আমার বাড়ির উঠোনে এই ট্রাঙ্কটা পড়ে আছে। কি আছে বই দাদু? পড়ে হচ্ছে গজেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্পের পাণ্ডুলিপি আছে। আমি তো দেখে অবাক, তাই এই ট্রাঙ্কটা উঠোন থেকে একেবারে সোজা আমার ঘরে নিয়ে এসেছি। এবার আমি কি ভাবছি জানিস? গজেন্দ্র চট্টোপাধ্যায়ের সব লেখা ছোটদের গল্প বই আকারে ছাপাবো। তোরা কি বলিস? আমরাও তো তাই চাই বই দাদু। গজেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প পড়তে যে আমাদের খুব ভালো লাগে। আমারও কি ছোট্ট বন্ধুরা, তাই না?